আচ্ছা, তাহলে আজকে আমরা যে টিম মেম্বারের যে ইয়াটা প্রজেক্টটা এটা কমপ্লিট করবো, ঠিক আছে? আমরা কতটুকু করছিলাম দেখি, লোকাল হোস্ট টিম দেখা যায় না তো, দেখা যাচ্ছে ক্লাস নাম্বার হচ্ছে আপনাদের গত ক্লাসে ছিল 30 নম্বরে, 30 নম্বর ক্লাসে টিম ছিল, তাই না? আমরা মানে এই যে ফ্রন্ট এন্ডটা করছিলাম, ফ্রন্ট এন্ড এবং হচ্ছে অ্যাড মেম্বার এটা করছিলাম, আপনাদের মনে কাজ দিয়েছিলাম যে এখানে যে এগুলো ডাটাবেজ ইনসার্ট করার জন্য, আপনারা কি ইনসার্ট করতেন? আচ্ছা ঠিক আছে, তাহলে কিছু করতেছেন, আমরা ডাটাবেস তৈরি করছিলাম, দেখি আমাদের যে এটা আমাদের আমি ওপেন করি, তাহলে হচ্ছে আমাদের ইন্ডেক্স, এই হচ্ছে আমাদের অ্যাড, তাই তো? আমরা মনে হয় ডাটাবেস তৈরি করছিলাম কিনা কানেকশনের ভিতরে, স্মার্টফোন না, আমাদের স্মার্টফোন ডাটাবেস না, আমাদের ডাটাবেস চেঞ্জ করতে হবে, আর কি চেঞ্জ করতে হবে দেখি, তো আমরা হচ্ছে যাচ্ছি লোকাল হোস্টের ভিতরে পিএইচপি মাই অ্যাডমিন, এখানে আমাদের কি কি ফিল নিতে হবে, আমাদের ফিল নিতে হবে হচ্ছে নেম, জব, ইমেজ, ডেসক্রিপশন, আচ্ছা মেবি আমার ডাটাবেস নাম্বার ক্রিয়েট করছিলাম, কত আমরা কানেকশন করে নিই, আচ্ছা কি নাম দিয়ে ডাটাবেস তৈরি করছিলাম, টিম নাম দিয়ে, টিম দেখি তো টিম কি আছে, মেম্বার ইনফো, হ্যাঁ টিম দিয়ে হয়তো আমরা ডাটাবেস তৈরি করে রাখছিলাম, যে নেম, ইমেজ, জব, ডেসক্রিপশন এগুলো তো ছিল, নেম, ইমেজ, জব, ডেসক্রিপশন আমাদের ডাটাবেস তৈরি করা হয়েছে এবং ডাটাবেসের ভিতরে টেবিল হয়েছে, এখন আমাদের এই যে ডাটাবেসের সাথে আমাদের পিএইচপি কি তৈরি করতে হবে, এটা কানেকশন তৈরি করতে হবে, তাই না? তো কানেকশন আমরা কোথায় রাখছিলাম, ইনক্লুডের ভিতরে কানেকশন ডট পিএইচপি মধ্যে, এখন এই যে ডাটাবেসের নেম স্মার্টফোন, কিন্তু আমাদের ডাটাবেসের নাম কি টিম, তাহলে ডাটাবেজের সাথে আমাদের যে কানেকশন তৈরি করা কমপ্লিট, সার্ভার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডাটাবেজ, এখন আমাদের এই যে কানেকশন ডট পিএইচপি টা কি এখানে কিভাবে দিতে হবে, ইউজ করা লাগবে, যে ইউজ করলাম ইনক্লুড ওয়ান্স, এটা কি ইউজ করছি, তো এখন আমাদের কানেকশন তো ইউজ করতে হবে, কানেকশন করার জন্য আমাদের কি লাগবে, ইনক্লুড ওয়ান্স এর ভিতরে কানেকশন ডট কি হবে, এতটুকু আমরা কি বুঝতে পেরেছি, কানেকশন করার পরে আমাদের এই যে ডাটা গুলা, আমাদের যে ফরম আছে, ফরম তো এখানে নাই, ফরম মনে হয় অ্যাড এর মধ্যে আছে, তাহলে অ্যাড এর মধ্যে তো ইনপুট করতে হবে, অ্যাড এর মধ্যে আমরা একটা ইনপুট করি, তো আমাদের আমাদের এই হচ্ছে আমাদের হেডার, আর হচ্ছে কি কানেকশন ডট পিএইচপি টাকে ইনপুট করলাম, এখন আমাদের এই যে ডাটা গুলা কি করতে হবে, তুলি আগে তুলতে হবে, তাহলে ইফ যদি কি থাকে, সেট করা থাকে, এই সেট করা থাকবে যখন পোস্টের ভিতরে সাবমিট, সাবমিট যদি কি থাকে, সেট করা থাকে,
তখন আমাদের এই যে ডাটা গুলাকে সবগুলাকে ধরতে হবে। ধরবো কিভাবে, হয় ফার্স্ট আন্ডারস্কোর পোস্ট নেম, তারপর জব কে ধরতে হবে, তো ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট জব। জব কে ধরতে হবে, তারপর আমাদের এই যে ইমেজ কে ধরতে হবে। ইমেজ কে ধরার জন্য আমাদের তো এখানে ইনপুট টাইপ ফাইল ইউজ করছি, তো আমাদের এখানে এই যে অ্যাকশন না মেথডে মেথড দিতে হবে পোস্ট মেথড। আমি পোস্ট মেথড ইউজ করলাম, আর এই জায়গার মধ্যে অ্যাং টাইপ মাল্টি পার্ট স্ল্যাশ ফাইল নিয়ে কাজ করার সময় এটা লিখতে হবে ফ্রম ডাটা। তারপর ইমেজ কে ধরার জন্য আমাদের কি ইউজ করতে হয়, ডলার সাইন আন্ডারস্কোর ফাইলস হচ্ছে আমাদের ইমেজ। ইমেজের কাকে চাই আমরা, নেম কে চাই, যদি এটার অনেক কাজ আছে। তারপর আমাদের কাকে ধরতে হবে, ডেসক্রিপশন কে ধরতে হবে। ডেসক্রিপশন কে আমরা কিভাবে ধরবো, পোস্ট এর মাধ্যমে। পোস্ট কাকে ধরবো আমরা, ডেস্ক, এই যে ডেস্ক DASK, আর তো কোনো কিছু নাই, নেম জব ইমেজ ডেসক্রিপশন। তো আমি নেমটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, নেম নামও একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, জবটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, তারপর ইমেজের যে নামটা এটাকে আমরা নাম দিলাম হচ্ছে ইমেজ নেম। ডেসক্রিপশনটাকে আমরা হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম ডেসক্রিপশন। ইমেজ তো এভাবে আমাদের কি করতে হবে, ইমেজ কে মুভ করাইতে হবে, তারপর ইমেজের নাম চেঞ্জ করাইতে হবে। আমরা তো ইমেজের ফাইল নিয়ে আগে কাজ করছিলাম, মনে আছে তো কি করতে হয়, মনে আছে সবার? বলতে পারছেন, ইমেজের নেমটা ধরলাম, পরে আমাদের কি করতে হবে স্টেপ বাই স্টেপ দেখাইছিলাম আপনাদের। তারপরে আমাদেরকে হচ্ছে এই ইমেজের টেম্পোরারি নেমটা, হ্যাঁ ইমেজের টেম্পোরারি নেমটা বের করতে হবে, ভুলে গেছেন, TMP, ইমেজের টেম্পোরারি নেমটা বের করতে হবে। ইমেজের টেম্পোরারি নেমটা হবে $files ইমেজ, এখানে হবে আমাদের TMP_name। তাহলে ইমেজের টেম্পোরারি নেমটা আমরা এটা আমাদের রাখলাম। তারপরে ইমেজের যে নামটা আছে এটা কি করতে হবে, অ্যারে বানাইতে হবে, এটাকে স্ট্রিং। তো এটাকে অ্যারে বানানোর জন্য আমাদের এক্সপোর্ট মেথড ইউজ করতে হবে। এক্সপোর্ট মেথডের মধ্যে আমাদের থাকবে, এখানে প্রথমে থাকবে ডেলিমিটার, মানে একটু হাতে সে অ্যারে বানাবে ডটের আগে পরে। তারপর ইমেজের নামটা দিব আমরা, তো ইমেজের নাম হচ্ছে IMG name। তাহলে এটা একটা অ্যারে হয়ে যাবে। তো অ্যারে কে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, ইমেজ ইমেজ নেম ইমেজ নেম অ্যারে। এখন এই ইমেজ নেম অ্যারে থেকে আমাকে এন্ড মেথডের মাধ্যমে লাস্টের যে ভ্যালুটা, মানে JPEG PNG নাকি, এটা বের করতে হবে। ইমেজ নেম অ্যারে এগুলো আপনাদের দেখাচ্ছিলাম, এটা কিসের জন্য, এটা হচ্ছে ইমেজের এক্সটেনশন, ইমেজের এক্সটেনশনের জন্য। এটা বের করার পরে আমাদের কি বের করতে হবে, আমাদের এই যে ইমেজের যে নামটা আমরা পাইলাম, ইমেজের যে নামটা পাইলাম, এটার এটার মধ্যে টাইম ফাংশন MD5 ইউজ করতে হবে। টাইম ফাংশন ইউজ করলাম, তারপরে কি ইউজ করলাম, MD5 করলাম কাকে, ইমেজের নামটাকে, $ ইমেজ নেম। তারপর MD5 করে আমরা কি করলাম, বসাই দিয়ে একটা অ্যারের ভিতরে রাখছি, ইমেজের ইমেজ ফাইনাল অ্যারে না ভেরিয়েবলের মধ্যে রাখছি, ইমেজ ফাইনাল নেম, ইমেজ ফাইনাল নেম কোনটা, মানে আমার একটা নেমটাকে এনক্রিপ্ট করার জন্য, যাতে কেউ বুঝতে না পারে, MD5 এনক্রিপ্ট করতে। আর এটা হচ্ছে MD5 করে ফেললাম, তার সাথে ইমেজের এক্সটেনশনটাকে ডট দিয়ে কনকেট করে দিচ্ছি, ডট ইউজ করে আমি এখানে এই যে কনভার্ট করে দিচ্ছি ইমেজের চার্ট সাথে ইমেজের এক্সটেনশন। ত্রিকোণ থেকে বুঝতে পারলাম,
তারপর আমাদের কি করতে হবে, মুভ করতে হবে একটা ফোল্ডারের মধ্যে আমার ইমেজটা রাখতে হবে, না হলে আবার ওখান থেকে আমাকে আবার তুলে আনতে হবে। তো মুভ আপলোডের ফাইলের ভিতরে আমি ফার্স্টে দিব ইমেজের টেম্পোরারি নামটা, তারপরে দিব হচ্ছে সে কোন ডেস্টিনেশনে যাবে, সে যাবে কোথায়, ইমেজেস ফোল্ডারের মধ্যে। ইমেজেস ফোল্ডার তো আমার এখানে আছে, তাই না? তো আমাদের হচ্ছে এখানে ইমেজেস ফোল্ডারে যাবে, ইমেজেস গিয়ে সে কি নামে, কি নামে গিয়ে এখানে থাকবে, সে নামটা হচ্ছে ডট দিয়ে এই ইমেজের ফাইনাল নেম হিসেবে থাকবে। ক্লিয়ার সবাই? এতটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছি? ইমেজের নিয়ে তো আগে অনেকটা একবার দেখেছি, কোন জায়গাটা বলবো? হ্যাঁ, ইমেজের টেম্পোরারি নেম, এই যে ইমেজের টেম্পোরারি নেম দিচ্ছি, আর হচ্ছে ইমেজটা কোন লোকেশনে ইজা সেভ হবে, ইমেজের ফোল্ডারে কি নামে সেভ হবে, ইমেজের ফাইনাল নেম। এইতো, আচ্ছা তাহলে এই যে ইমেজ আমাদের সেভ হয় কিনা দেখি। তো আমরা মেম্বার নেম দিলাম, জব টাইটেল দিলাম, চুজ ফাইল করছি, ইমেল দেখা দিচ্ছি আমি। এখান থেকে আমি একটা ইমেল দিলাম, মানে ইমেজটা দিলাম, ডেসক্রিপশনে কিছু দিলাম, সাবমিট করলাম। সাবমিট করার পর আমাদের এখানে ইমেজটা আসার কথা, কোথায়, এই যে ইমেজের ফোল্ডারের ভিতরে। ইমেজটা কিন্তু নাই, কিন্তু এখন যখন সাবমিট করবো দেখি ইমেজটা আসে কিনা। আনডিফাইন ইন্ডেক্স ইমেজেস, আমি মনে কোথাও ভুল করছি, ইমেজেস লিখে রাখছি এই জায়গার মধ্যে, বলে আছে, দেখি আবার হয় কিনা। আবার দিচ্ছি, মেম্বার নেম দিলাম, জব টাইটেল দিলাম, চুজ ফাইল করছি, তারপর ডেসক্রিপশন দিলাম, সাবমিট। আনডিফাইন্ড ইন্ডেক্স ইমেল 8 নম্বর লাইনে, সেখানে পোস্ট হবে না, এখানে কি হবে, ফাইল, তাই না? পোস্ট লিখে বলছি ফাইল, এবার দেখি তো, মানে আপনি বোল থাকলে বোল আবার কি করতে হবে, বারবার চেক করে করে ঠিক করতে হবে। এখন আমাদের ভুল নাই, তাহলে এই যে ইমেজ চলে আসছে, ঠিক আছে, তার মানে আমাদের ইমেজ আপলোড হচ্ছে। তো আমাদের কি করতে হবে, ভেরিফিকেশন করতে হবে যে ইমেজের নাম দিতে কিনা, জব দিচ্ছে কিনা, না নেম দিচ্ছে কিনা, জব দিচ্ছে কিনা, ইমেজ দিচ্ছে কিনা, তারপর আবার চেক করতে হবে সে ইমেজ দিচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় ইমেজ না দিয়ে সে পিডিএফ ফাইল দিতে পারে, ডক ফাইল দিতে পারে, তাহলে এগুলো তো আপলোড হবে, এগুলোও কিন্তু আপলোড হবে। তাহলে এগুলো যাতে আপলোড না হয়, মানে শুধুমাত্র যদি ইমেজ আপলোড হয় সেজন্য আমরা একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখেন কি করা যাচ্ছে, কি করা যায়। তো আমরা এখানে একটা কন্ডিশন দিব, ইফ যদি, যদি কি হয়, যদি আমার নেম, যদি আমার নেম ফাঁকা থাকে, যদি আমার নেম ফাঁকা থাকে এমপি, তারপর অথবা যদি আমার এম কি দিচ্ছে, আবার কি ফাঁকা থাকবে, জব ফাঁকা থাকে, অথবা এমটি কি থাকতে পারে, ইমেজ নেম থাকতে পারে, তাই না? ইমেজ নেম যদি ফাঁকা থাকে, ইমেজের নেম যদি ফাঁকা থাকে, আর একটা কি আছে, ইমেজের ডেসক্রিপশন, ডেসক্রিপশন কি আমরা ধরছিলাম, আমরা মনে হয় ডেসক্রিপশন কি ধরি নাই, তো আমাদের ধরছি নিচে ধরছি, তাহলে নিচে ধরলে এটাকে উপরে দিয়ে দিই, এটাকে আমরা উপরে দিয়ে দিই, তাহলে আমাদের এমটি থাকবে কি, যদি আমাদের এমটি থাকে আছে ডেসক্রিপশন, তখন আমাদের কি বলবে, যে লিখু করবে ফিল্ড মাস্ট নট বি এম্পটি,
করেছি দেখেন, যদি নেম এন্ট্রি হয় অথবা জব এন্ট্রি হয় অথবা ইমেজের নাম এন্ট্রি হয় অথবা ডেসক্রিপশন এন্ট্রি হয়, তখন আমার ইস্যু করবে কি ফিল্ড মাস্ট নট বি এম্পটি, লেখাটা ইস্যু হয় কি না, আমি কোনো কিছু দিলাম না, যখন সাবমিট করব এই যে ফিল্ড মাস্ট নট বি এম্পটি লেখাটা শুরু হচ্ছে। আচ্ছা, যদি যদি ইমেজ না দিয়ে সে অন্য কিছু দেয় তখন আমাদের কিছু করা লাগবে এলস, আর প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে এরর দেখানোর জন্য আলাদা আলাদা ভাবে কন্ডিশন দিতে হবে। নেম ফাঁকা হলে নেম কেন দিয়েছি, জব ফাঁকা হলে জব কেন দিয়েছি, প্রত্যেকটা কন্ডিশন আলাদা আলাদা ভাবে ইফ এলস ইফ এলস এলস দিতে হবে। তো আমরা হচ্ছে এই জায়গার মধ্যে যদি ইমেজটা ঠিক মতো আসে কিনা, মানে ইমেজের এক্সটেনশন কি হইতে পারে, ইমেজের এক্সটেনশন হইতে পারে জেপিজি হইতে পারে, পিএনজি হইতে পারে, জেপিইজি হইতে পারে, আর একটা হচ্ছে জিআইএফ হতে পারে। তো আমরা এখানে একটা কন্ডিশন দিব যে এইগুলার মধ্যে যদি আমার এক্সটেনশনটা থাকে, যদি এগুলার মধ্যে যদি আমার এক্সটেনশনটা থাকে তাহলে আমাকে বলবে, তাহলে আমার হচ্ছে ইমেজটা আপলোড হবে, নয়তো তো আমার ইমেজ আপলোড করে আমার স্টোরেজ তো ফুল করার দরকার নেই, ইমেজ তো আর আপলোড হচ্ছে না, এখানে ডক ফাইল আপলোড হতে পারে, ভিডিও তো আপলোড হতে পারে, ঠিক না, ঝামেলা হয়ে যেতে পারে এখানে। তো আমরা এখানে যেটা করবো হচ্ছে এলস ইফ এর ভিতরে, এলস ইফ এর ভিতরে হচ্ছে আমরা ইয়ে করতে পারি যে ইন অ্যারে একটা মেথড আছে, ইন অ্যারে যদি এ অ্যারের ভিতরে যদি আমার এক্সটেনশনটা থাকে, এখানে দুইটা ইয়ে দিতে হবে, প্যারামিটার দিতে হবে, একটা হচ্ছে নিডেল আর একটা হচ্ছে হ্যাশ ট্যাগ। মানে নিডেল মানে হচ্ছে আপনি কাকে ট্যাগ করবেন, ইমেজের এক্সটেনশনটাকে আপনি নিডেল হিসেবে দিবেন, আর হ্যাশ ট্যাগ এটার মধ্যে দিবেন হচ্ছে অ্যারে বানাবেন একটা, অ্যারের ভিতরে হচ্ছে আপনার কি কি এক্সটেনশন হতে পারে ইমেজের, জেপিজি হইতে পারে, তারপর কি হইতে পারে পিএনজি হইতে পারে, তারপর কমা দিয়ে হচ্ছে জিআইএফ হইতে পারে, তারপর আর কি হইতে পারে জেপিইজি হইতে পারে, আর কিছু হইতে পারে, মানে যত ধরনের ইমেজের এক্সটেনশন আছে সবগুলো এখানে দিয়ে দিবেন, দিয়ে দিয়ে বলবেন যে এগুলার মধ্যে যদি না থাকে, দ্যাট মিনস ফলস যদি হয়, যদি ফলস হয় তখন আমাকে বলবে ইকো কি করে বলবে যে ইমেজ ইজ ইনভ্যালিড, ইমেজ ইজ ইনভ্যালিড। এটা তোমাদের বুঝতে পারলাম, এখন যদি আমরা এখন যদি আমরা এটাকে রান করি, যে মেম্বার নেম দিলাম, জব টাইটেল দিলাম, চুজ ফাইলে ইমেজ না দিয়ে আমরা যদি অন্য কিছু দিই, ধরুন আমি এখানে ডক ফাইল দিলাম, ডেসক্রিপশনও দিলাম, সাবমিট করলাম, তখন কিন্তু আমার এখানে কি ইস্যু করার কথা, ইন অ্যারে প্যারামিটার টু টু দি অ্যারে 16 নম্বর লাইনে কিছু একটা গন্ডগোল আছে, কি গন্ডগোল, ইন অ্যারে ইমেজের এক্সটেনশন জেপিজি কোথায় জানি গন্ডগোল বাদাইছে, আমি ইমেজের এক্সটেনশন এপিজি পিএনজি জিআইএফ জেপিইজি ফলস, এটা ব্র্যাকেট কি এটা ঠিক আছে কিনা, ব্র্যাকেট চেক করেন, হার্ড ব্র্যাকেট ঠিক আছে, ইন অ্যারে এক্সপ্রেস প্যারামিটার টু টু দি অ্যারে, আমরা তো অ্যারে দিচ্ছি তাই না, এটা তো অ্যারে তো হার্ড ব্র্যাকেট দিয়ে তো অ্যারে দিচ্ছি। ও আচ্ছা, আমরা এই যে এখানে ফার্স্ট ব্রেকার শেষ করতে হবে, এই ফার্স্ট ব্রেকারটা এখানে শেষ না হয় এখানে শেষ হবে, মানে এটা ফার্স্ট ব্রেকার কি দিই, ঠিক এই ফার্স্ট ব্রেকারে জামাল হয়েছে, মানে এখানে ইন এর শেষ হবে এই জায়গায়, আমরা শেষ করছি এই জায়গায়। এবার দেখি তো সেভ করে, সেভ করে যদি রান করি, মেম্বার নেম দিলাম, জব টাইটেল দিলাম, টুস ফাইল করলাম, ডক ফাইল নট ইমেজ দিলাম, ইমেজ দিলাম না, বাট যখন আমি আপলোড দিব এই যে ইমেজ ইজ ইন ভ্যালিড, দেখতে পাচ্ছ সবাই, দেখা যাচ্ছে, তাহলে আমাদের এই যে কন্ডিশন কাজ করছে, যদি সে ঠিক মতো দেয় তাহলে না আপলোড হবে তাই না, এলসে গিয়ে তখন আমাদের আপলোড হবে, কিন্তু আগে তো আপলোড হওয়ার দরকার নেই, যদি কোনোটাই এরর না হয় তখনই কেবলমাত্র কি হবে এলসে যাবে, তখন মুভ আপলোড হবে।
যা আমাদের এতক্ষণ ধরে এই যে এগুলো আপলোড হয়েছে, কিন্তু এখন কিন্তু আর আপলোড হবে না, ড্রপ ফাইল কিন্তু আপলোড হয়েছে। কারণ কি, কেন হয়েছে বলেন তো? আমরা যে এলসের ভিতরে দিইনি, তাহলে এখন কিন্তু আর আপলোড নিবে না। এখন আমরা কোথায় ঢুকাই দিচ্ছি? ঢুকাই দিচ্ছে কিন্তু এলসের ভিতরে, এখন কিন্তু আপলোড নিবে না। কারণ আমি এখানে আবার দিচ্ছি টুলস ফাইল, ডক ফাইল দিলাম, ডেসক্রিপশনে কিছু দিলাম, সাবমিট করলাম, ইমেজ ইজ ইনভ্যালিড, তাহলে আপলোড নিচ্ছে কিনা? আপলোড কিন্তু হয়নি, দেখছেন? বুঝতে পারলাম সবাই? আচ্ছা, এখন এই কোনো যদি এখন তো কোনো এরর নাই, তাহলে যদি কোনো এরর না থাকে তখন কি হবে? আমার ইনসার্ট হবে, কোথায় ইনসার্ট হবে? আমাদের ডাটাবেজে ইনসার্ট হবে। তো আমাদের ডাটাবেজে ইনসার্ট হওয়ার জন্য আমাদের কি লাগবে? তো আমরা এখন ডাটাবেজে ইনসার্ট করছি। তো আমাদের এই যে কানেকশন কি করতে হবে, তাই না? ডলার সাইন কানেকশন এর ভিতরে আমাদের একটা কুয়েরি চালাইতে হবে, কোয়েরি, আমাদের একটা কোয়েরি চালাইতে হবে। কোয়েরির ভিতরে, কানেকশনের ভিতরে আমাদের একটা কোয়েরি চালাইতে হবে। এই কোয়েরির ভিতরে হচ্ছে আমাদের লিখতে হবে ইনসার্ট করো ইনটু। কোথায় ইনসার্ট করো? আমাদের টেবিলের নাম কি? আমাদের টেবিলের নাম হচ্ছে মেম্বার ইনটু। তাহলে কোথায় ইনসার্ট হবে? মেম্বার ইনপুটে। তারপরে ফার্স্ট বিগের শুরু, ফার্স্ট বিগের শেষ, এর ভিতরে হচ্ছে কলামের নাম গুলো। তো আমাদের কলামের নাম কোনগুলা? যে নেম, ইমেল, জব, ডেসক্রিপশন, এগুলোকে আমি এখানে সেট করে দিচ্ছি। প্রত্যেকটার মধ্যে কি থাকবে? আশা করি কমা থাকবে। জব, তারপর কি থাকবে? ডেসক্রিপশন। ঠিক আছে, তাহলে এই ব্র্যাকেটটা শেষ হচ্ছে এই যে এই ব্র্যাকেটটা। ব্র্যাকেট কিন্তু ঠিক রাখতে হবে, ব্র্যাকেট না ঠিক থাকলে কিন্তু সামান্য হবে। আচ্ছা, তো আমি এটাকে একটু ছোট করে দিলে মনে হয় এটা দুটো যাবে, ব্র্যাকেট কোথায় শেষে। সমস্যা নেই, যায় না? তাহলে এই যে নেম, ইমেজ, জব, ডেসক্রিপশন, তাহলে এখানে কি দিতে হবে? ভ্যালু। ভ্যালু কোনগুলো হবে? আমার এখানে এই যে প্রথমে কি আসবে? নেম, নেম হচ্ছে এই যে নেম নামক একটা ভ্যারিয়েবল। তো নেম তো একটি স্ট্রিং, তাই না? স্ট্রিং তো দেওয়া যাবে নেম। তারপরে কি দিতে হবে? ইমেজ, ইমেজের ফাইনাল নেমটা দিতে হবে, ইমেজের ফাইনাল নেম। তারপর কি দিতে হবে? এখান থেকে দেখে দেখে দিতে হবে, মানে কলামের নাম অনুসারে। জব, জব কোথায় আছে? জবের ইয়ার নাম কি? ডলার সাইন জব, তাই না? এই যে জব, তো আমাদের জবের নাম হচ্ছে ডলার সাইন। সবগুলা তো স্ট্রিং টাইপের, এর জন্য আমি কোটেশন দিচ্ছি। আর এই যে তারপর কি দিতে হবে? ডেসক্রিপশন। তারপর আমাদের কি দিতে হবে? ডেসক্রিপশন। ডেসক্রিপশন, ওকে। তো দেখি আমাদের সবগুলা ভ্যালু ইনসার্ট হয় কিনা। তো এই হচ্ছে আমাদের, আমি এখানে কোথায় জামার লাগাচ্ছি? ডলার সাইন নেম 20 নাম্বার, 20 নাম্বার লাইনে ভুল আসছে। ডলার সাইন নেম নামে আমাদের আসছে না, ভ্যালু, ভ্যালুস নেম, তাই আবার জামার লাগালাম আমি আনএক্সপেক্টেড। আচ্ছা, আমাদের এই যে সিঙ্গেল কোটেশনের ভিতরে এই যে সিঙ্গেল কোটেশন আছে, মেবি এটার জন্য আমি ডাবল কোটেশন দিয়ে দিচ্ছি। এখানে ডাবল কোটেশন দিয়ে দিচ্ছি, এবার সমস্যা আছে না? এবার কোনো সমস্যা নাই। তো আমি এখানে নেম দিচ্ছি, জব টাইটেল দিচ্ছি, তারপর চুজ ফাইল করে ছবি দিচ্ছি, ছবি দিলাম। তারপর আমরা কি দিচ্ছি? একটা ডেসক্রিপশন দিলাম, যে ডেসক্রিপশন সাবমিট করলাম। সাবমিট করলে এখানে আমাদের ডাটাবেজ স্টোর হয়েছে কিনা? এই যে ডাটা কিন্তু ইনসার্ট হয়েছে, ইমেজ, জব, ডেসক্রিপশন, ডাটা ইনসার্ট হয়েছে। এখন আমাদের ডাটা ইনসার্ট হলে ক্লায়েন্ট কে মেসেজ দিতে হবে যে ডাটা ইজ ইনসার্টেড সাকসেসফুলি। তাহলে আমরা এই মেসেজটা হচ্ছে এলস এর ভিতরে দিয়ে দিই, যে ইকো, আমি শুধু ইকো করছি, পরে এটাকে আরো সৌন্দর্য বাড়াবো। ইকো করে আমি লিখছি যে ডাটা ইজ ইনসার্টেড সাকসেসফুলি।
ইমেজ শুরু হবে। তো আমরা একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এখানে হচ্ছে ইকো না করে আমি এখানে একটা মেসেজ এরর, এটা কি এরর মেসেজ, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে এরর তাই না, এররের মধ্যে রাখলাম, আর এটা হচ্ছে কি সাকসেস, সাকসেস মেসেজ। এখন আমাদের এই যে কন্ডিশনের মধ্যে এই যে ফর্ম ট্যাগের উপরে আমি এখানে একটা পিএসপি ট্যাগ নিচ্ছি, যেগুলো আমরা করি সাধারণত, আমি দেখেন একই স্টাইলে কিন্তু দেখছি সব আগে যেভাবে করতে হবে। তো এখন আমাদের লিখতে হবে যদি সেট করা থাকে, যদি সেট অথবা এমটি না থাকে, এটাও লিখতে পারি সেট করা থাকে কে ডলার সাইন ওই যে এরর, এররের মধ্যে যদি সেট করা থাকে তখন আমার হচ্ছে সেটা কি হবে ইকু হবে। ইকু করে আমি একটা হচ্ছে এই যে স্থির একটা আনছি, স্থির একটা শেষ করছি, এর ভিতরে হচ্ছে আমি এই যে এররটাকে ডলার সাইন এরর দিয়ে দিচ্ছি। যদি কোনো এরর থাকে তখন আমাকে ইমেজটা শো হবে, আর যদি না থাকে তাহলে তো শো হবে না। আবার যদি এরর সেট করা থাকে কি সাকসেস, তাহলে আমি আবার দিচ্ছি ইফ যদি সেট করা থাকে কি সাকসেস, তখন আমাকে কিছু করবে সাকসেস শো হবে। তাহলে আমরা দেখি যে এরর মেসেজ শো করছে কিনা, যদি আমি সাবমিট করি এই যে ফিল্ড মাস্টার দি ইমটি, তাহলে এই মেসেজটাকে আমি মাঝখানে নিয়ে শো করাই, মাঝখানে শো করাই, তাহলে এটার জন্য হচ্ছে আমি এখানে একটা ক্লাস সেট করি সিএলএ ডাবল এস ক্লাস কোটেশন, এখানে আমি দিলাম হচ্ছে এখানে আমি দিলাম অ্যালার্ট, অ্যালার্ট অ্যালার্ট এর জন্য ডেঞ্জারের জন্য, আর এখানে আমি ট্যাগ দিতে পারি ট্যাগ সেন্টার। এখন তাহলে আমার আর কি করা যেতে পারে, আচ্ছা আমরা এখন যদি রিফ্রেশ করি আর যদি এখন সাবমিট করি তাহলে যে ফিল্ড মাস্ট নট বি এমটি, আমি যখন সব কিছু দিব জব টাইটেল দিব সোর্স ফাইল করে ছবি দিব, ছবি যদি আমি ছবি না দেই জব ফাইল বা কোনো কিছু দেই তখন আমাকে কি বলবে ইমেজিস, এই যে ইমেজিস ইনক্লুড। আবার যদি আমি সব কিছু দেই, যদি সব কিছু দেই তখন আমাকে বলবে ডাটা ইজ ইনসার্টেড সাকসেসফুল, তাহলে দেখা যাবে এই যে ডাটা ইজ ইনসার্টেড সাকসেসফুল, তাহলে এটার মধ্যে একটা সাকসেস একটা কিছু দিয়ে দিই ক্লাস সিএল এস ক্লাস, এখানে কি হবে এখানে হবে হচ্ছে আমার অ্যালার্ট, অ্যালার্ট হবে অ্যালার্ট আগাটার মতোই অ্যালার্ট দিলাম সাকসেস, আর এখানে হবে টেক্সট সেন্টার। তাহলে এখন যদি আমি ডাটা ইনসার্ট করি তাহলে আমার এই যে কি হবে মেসেজটা একটু সুন্দর মানে একটু সাকসেস মেসেজ শুরু করবে গ্রিন কালারের, সাবমিট করলাম তাহলে এই যে ডাটা ইজ ইনসার্ট থাকে, মানে আমার ক্লায়েন্টকে যাতে একটা নোটিফিকেশন আসে যে সে ডাটাটা ইনসার্ট হয়েছে, নাহলে তো তার বোঝার উপায় নেই ডাটা ইনসার্ট হয়েছে। তো আমি যতবার ডাটা ইনসার্ট করছি ততবার কিন্তু এখানে ডাটা ইনসার্ট হয়েছে, তিনবার করছি তিনবার, বুঝতে পেরেছেন কিভাবে অ্যাড করছি। এখন আমাদের ধরেন হচ্ছে কতগুলা আমাদের যে ইয়াগুলা টিম মেম্বার গুলা, এই টিম মেম্বার গুলা কিভাবে আসছে, এগুলো তো স্ট্যাটিক অবস্থায় আছে, এগুলা এখন আসবে ডাইনামিক, মানে এই ডাটাবেজের মধ্যে যে ডাটা গুলো আছে ওই অনুসারে আসবে। তো আমাদের ধরেন আমি ভালো কিছু ছবি ডাউনলোড করি, ভালো কিছু ছবি নিয়ে আসে আমাদের এখানে, ছবি তো আছে আমাদের না, এই ছবিগুলাই ধরুন উল্টপাল্ট ভাবে দিব অ্যাড মেম্বার, মেম্বার নেম, মেম্বার নেম ধরুন হচ্ছে আপনাদের মধ্যে জাহিরুল ইসলাম, এন্টার জব টাইটেল উনি হইলো গিয়া অ্যাপ ডেভেলপার, আর ওনার ছবি একটা দিয়ে দিয়ে আমি ওনার ছবি দিয়ে দিলাম, আমাদের এখানে তো ছবি আছে ওই ছবিটা দিয়ে দিচ্ছি যেটা স্ট্যাটিক অবস্থা আছে টিমের ভিতরে ইমেজেস ভিতরে, এই যে ছবি ওনাকে দিয়ে দিলাম কোনটা এই যে সত্যাই করা এটা দিয়ে দিলাম হচ্ছে বদলুক, তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে ওনার জব ডেসক্রিপশনটা কি, ডেসক্রিপশন হচ্ছে যে ওয়েব ডেভেলপার ডেভেলপার ডেভেলপার, উনি খালি ওয়েব ডেভেলপার 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 ওনার জব। এখন যদি আমি সাবমিট করি
ডাটা ইজ ইনসার্টেড সাকসেসফুলি, তাহলে আমার এখানে ডাটাবেজে ডাটা ইনসার্ট হয়েছে কিনা দেখেন তো। এখন আর কতগুলো ডাটা ইনসার্ট করি, ধরুন হচ্ছে আমাদের মধ্যে কি আছে, না লিখে আপু, না লিখে কি আপু লিখতাম, জব টাইটেল হচ্ছে ধরুন হচ্ছে অ্যাপ, আপনারা তো একটা নাম, এই জন্য ডাবল নাম দিয়ে দিলাম কি আপু, চুজ ফাইল উনি হচ্ছে এই যে আপুটা, ঠিক আছে এই আপুটা, তো এখানে দিয়েছে ওয়েব ডিজাইনার, ওয়েব ডিজাইনার 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 ডেসক্রিপশন ওয়ান, এখানে আমি সাবমিট করলাম, এই যে ডাটা ইজ ইনসার্টেড সাকসেসফুলি, এই যে এখানে আমার এখানে নোটিফিকেশন, এই যে ডাটা ইজ ইনসার্টেড। তারপর আমরা আর কিছু ডাটা ইনসার্ট করি, যেমন ধরুন হচ্ছে আর কি আছে, মারুফ ভাই আছে, মারুফ ভাই নাই মনে হয়, মারুফ ভাইয়ের কথা শুনতে পাই না, মারুফ আহমেদ নাকি, উনি হচ্ছে গিয়া কি, উনি কি আপনার পদবি কি দিব, ফ্রিল্যান্সার, ম্যাথমেটিশিয়ান, ম্যাথ 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 ম্যাথে সিয়ান বানান ঠিক আছে কিনা, সমস্যা নেই, ম্যাথমেটে সিয়ান, ঠিক আছে ম্যাথ ম্যাথে ম্যাথ, হ্যাঁ ম্যাথ ম্যাথে সিয়ান, আচ্ছা এটা বাদ দেন, ফ্রিল্যান্সার চুজ ফাইল উনি হচ্ছে এই যে এটা দিলাম, এই যে তারপর হচ্ছে ডেসক্রিপশন হচ্ছে ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার, সাবমিট করলাম, তাহলে আমাদের ডাটা ইনসার্ট হয়েছে, নাহলে সেই মেসেজটা আসার কথা না। আচ্ছা তাহলে আমাদের তিনটা ডাটা ইনসার্ট হয়ে গেছে, আমরা চাইলে আরো ডাটা ইনসার্ট করতে পারতাম, সময় সময় তিনটা ইনসার্ট করি, আমাদের এই যে ডাটা গুলা আসছে এগুলা কিন্তু স্ট্যাটিক অবস্থা আছে তাই না, তো আমরা এখানে ডাইনামিকলি এখানে ডাটা গুলা নিয়ে আসবো, দেখেন আমরা আমাদের এই ডাটা গুলা আসছে কোথা থেকে, ইন্ডেক্স ডট পিএইচপি থেকে, এই যে কার্ড এই যেগুলা, তো এখানে আমাদের একটা মাত্র কল রাখবো, এই একটা কলামে কি হবে বারবার লুপ আকারে ঘুরবে, একটা কলাম থাকবে এই কলামটাই বারবার কি হবে একটা একটা করে বাড়াবে, তো আমাদের একাধিক কলাম এখন দরকার নাই, আমাদের দরকার এই কলাম, একটা কলাম রাখলে হবে, এই কলামটা শেষ হয়েছে কোথায় আমি দেখতে হবে, যে কলামটা শেষ এই জায়গায় রো হয়েছে এটা, এডি হয়েছে এটা, মানে ঠিকঠাক দিয়ে না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, তাহলে আমাদের এখানে কয়টা কলাম আছে, একটা মাত্র কলাম আছে, একটা কলাম, তো এই একটা কলামকে আমরা ঘুরাবো লুপ ইউজ করে, তো আমাদেরকে কি করতে হবে, আগে কোয়েরি ইউজ করতে হবে, সকল ডাটাকে তুলে নিয়ে আসতে হবে, তো আমাদের সকল ডাটাকে তুলে নিয়ে আসার জন্য আমরা এখানে হচ্ছে কানেকশন এর ভিতরে হচ্ছে কোয়েরি চালাবো, কোয়েরি চালাচ্ছি যে সিলেক্ট সিলেক্ট অল ফ্রম টেবিলের নাম, টেবিলের নাম কি মেম্বার, মেম্বার ইনপুট সিলেক্ট অল ফ্রম টেবিলের নাম, ঠিক আছে এখন কুইরি করে আমাদের কোথায় রাখতে হবে, একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে, তো এই যে রাখলাম এই ডাটাটাকে যে এখন আমি রাখলাম, এটা হচ্ছে ফুল একটা প্যাকেট, এই প্যাকেটের ভিতরে আপনাদের তিনজনের মানে এই তিনজনের নাম যে দিলাম, জাহিদ ভাই মারুফ ভাই মালি আপু, তিনজনের আলাদা আলাদা প্যাকেট, প্যাকেট করে জাহিদ ভাই একটা প্যাকেট, মালি আপু একটা প্যাকেট, আবার মারুফ ভাই একটা প্যাকেট, তিনটা প্যাকেট একত্রিত অবস্থায় মানে আলাদা আলাদা প্যাকেট করে আবার কোথায় আছে, আরেকটা প্যাকেটের মধ্যে আছে, যেমনটা আমরা বিস্কুটের বাক্সের মধ্যে দেখি, ঠিক আছে অনেকগুলা প্যাকেট থাকে, প্যাকেটটা থাকে আরেকটা বাক্সের মধ্যে, বড় একটা বাক্সের মধ্যে, তো এই যে ডাটাকে তুলে নিয়ে আসলাম না, এই ডাটাটা আছে হচ্ছে এখন ডাটা নামক একটা বড় একটা প্যাকেটের মধ্যে, তো ডাটাটাকে তখন ভাঙতে হবে কাটতে হবে না, আমরা কি দিয়ে কাটি, ছুরি দিয়ে কাটি তাই না, নাকি না কামড় দিয়ে কাটি, কোনটা আমরা কামড়ে কাটি, ছুরি দিয়ে কাটি, তো এইটাকে আমরা কাটবো, তো কাটাকাটি করার জন্য আমাদের যেটা করতে হবে, যে আমরা কাটাকাটি করব কোথায়, এটা লুপের মধ্যে কাটাকাটি করলে সবচেয়ে ভালো হয়, তো ই কল এমডি ফোর, কল এমডি ফোরটা এই লুপটাই কিন্তু এই জিনিসটাই কিন্তু বারবার কি হবে বারবার ঘুরবে, তো এটাকে আমি একটা এই যে স্পেস দিচ্ছি এই জায়গায়, এই জায়গার মধ্যে হচ্ছে আমি একটা হোয়াইল লুপ চালাচ্ছি,
তো হোয়াইল লুপ তো আমাদের হচ্ছে কি পিএসপি ট্যাগ, পিএসপি ট্যাগ শুরু, পিএসপি ট্যাগ শেষ, এর ভিতরে আমাদের হোয়াইল লুপ হবে। এই হোয়াইলের ভিতরে হচ্ছে আমাদের এই ডাটা, এই যে প্যাকেট খেয়ে আছে, আমরা এখন বিস্কুটের ঠোঙ্গাটা ভাঙবো। তো আমার ভাঙার জন্য ওই যে ডাটা, এই ডাটা কি আমরা কাটতেছি, কিসের মাধ্যমে কাটতেছি, ফেজ এসএস ডাটা কাটা কাটাকাটি করে ফেললাম। কাটাকাটি করার পরে প্রত্যেকটা আইটেমকে আমরা কি করি, আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, মানে প্রত্যেকটা আইটেমকে আমি কেটে কেটে আরেকটা ভেরিয়েবলের মধ্যে, বুঝতে পারলাম। এটা হচ্ছে আমার পুরো বিস্কুটের ঠোঙ্গা, এটাকে কাটছি, কাটতে কাটতে কোথায় রাখছি, আরেকটা ঠোঙ্গা আরেকটা আরেকটা জায়গার মধ্যে রাখছি, মানে আলাদা আলাদা প্যাকেট। ধরেন আমার কাছে দিলেন একটা, মালিক আপুর কাছে একটা দিলেন, মারুফ ভাইয়ের কাছে দিলেন, মানে বিস্কুটের ঠোঙ্গা গুলা, ঠিক আছে, কেটে কেটে আমি আলাদা আলাদা ভাবে রাখলাম। এখন আমাদের কি করতে হবে, এই ডাটা থেকে আমাদের এখন সবগুলা ভ্যালু দেখাইতে হবে। তো আমাদের এই লুপটা কিন্তু বারবার ঘুরবে, কোন লুপটা, এই হোয়াইল লুপটা, কোন লুপটা ঘুরা, কোন জায়গাটা ঘুরাবে, কল এমডি ফোর, এই এই জায়গাটা আমি আবার দেখাচ্ছি, এই জায়গাটা কল এমডি ফোর, এই জায়গাটা, তো এটার মধ্যে লুপ চালাইতে হবে। তো হোয়াইল লুপের পরে কি হয়, প্রথমে কন্ডিশন দিলাম, যতক্ষণ পর্যন্ত কাটাকাটি করবা ততক্ষণ পর্যন্ত চল থাকবে, কাটাকাটি শেষ তুমি নাই, যতক্ষণ পর্যন্ত কাটাকাটি চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা ঘুরতেই থাকবে। তো আমরা এখানে লুপের জন্য আমাদের কি দিতে হবে, সেকেন্ড ব্রেকের শুরু, সেকেন্ড ব্রেকের শেষ, বাট এই শেষটা হবে, সেকেন্ড ব্রেকের শুরুটা হবে এর জায়গায়, শেষ হবে এইটা ঘোরাঘুরি করবে, তারপরে এটা শুরু এ জায়গায়, এটা শেষ এ জায়গায়। তাহলে এটা তো হচ্ছে পিএসপি ট্যাগের জন্য, তাই না, এটা পিএসপি ট্যাগ না সেকেন্ড প্যাকেটটা, এটা কি এইচটিএমএল এর জন্য আসছে না পিএসপি এর জন্য আসছে? তাহলে আমাদের এখানে বলতে হবে যে পিএসপি ট্যাগ শুরু, পিএসপি ট্যাগ শেষ, এই জায়গায়। তাহলে আমরা এই যে ঘোরাঘুরি করালাম, এখন ঘোরাঘুরি করালে আমাদের দেখেন তো এখন কয়টা ছবি আসে, ভুল আসছে 9 নম্বর লাইনে। ও আমরা এখানে বললাম এখানে সেকেন্ড পার্টটা এই জায়গায় হবে না, এখানে হবে, হ্যাঁ এই জায়গায় সেকেন্ড পার্টটা হবে, এই জায়গায়, এই যে এই কন্ডিশন তো এতটুকু পর্যন্ত, কন্ডিশনটা এতটুকু পর্যন্ত না, এরপর এই যে বাইরে হবে। এখন যদি আমরা দেখি তাহলে দেখা যাবে, এই দেখেন ঘুরছে তিনবার, মানে লোকটা ঘুরছে কয়বার, তিনবার, আমার যেখানে কয়টা ডাটা আছে, আমার এখানে তিনটা ডাটা আছে, যার কারণে তিনবার ঘুরছে। আমার এখানে যদি চারটা ডাটা থাকতো তাহলে চারবার ঘুরতো, দ্যাট মিনস আমি যদি আরেকটা ডাটা ইনসার্ট করতাম, ধরুন আমি দিলাম হচ্ছে হাবিবুল্লাহ, জব টাইটেল, সফটওয়্যার ডেভেলপার, চুজ ফাইল, ধরুন হচ্ছে দিলাম এই যে হাবিবুল্লাহ ভাইয়ের ছবি, ধরুন এটা। এখন আমি যদি ডেসক্রিপশন দিলাম, সাবমিট বাটনে ক্লিক করলাম, এখন কয়বার আছে, চারবার, তাহলে ডাটা কয়বার ঘুরবে, চারবার, দেখেন তো এখন কয়টা আসে, কমে যাই, এই নিচে যান, নিচে গিয়ে আরেকটা কলাম পাবেন, দেখছেন, মানে আমার এখানে ডাটা যতটা আছে ঠিক ততবার কিন্তু লুপটা ঘুরাচ্ছে, বুঝতে পারলাম। এখন আমাদের এই যে ডাটা গুলা এগুলো তো স্ট্যাটিক অবস্থা আছে, তো এগুলাকে আমাদের কি করতে হবে, আমাদের ডাটা বেস থেকে নিয়ে আসতে হবে, ডাইনামিক করতে হবে। তাহলে কিভাবে নিয়ে আসবো, তো আমাদের যে বিস্কুটের ঠোঙ্গা গুলা আলাদা আলাদা প্যাকেটে রাখছি ডিটির ভিতরে, এই ডিটি কে এখন বসা দিতে হবে, বলতে হবে যে ইমেজেস ফোল্ডারের ভিতরে, ইমেজেস ফোল্ডারের ভিতরে এখানে একটা কি অ্যাড হবে, ইমেজ অ্যাড হবে, পিএসপি ট্যাগ শুরু, পিএসপি ট্যাগ শেষ, এখানে আমাদের হবে ইকু করবে কাকে, ডলার সাইন ডিটি, আমাদের ইয়ার নাম কি, ইন্ডেক্সের কলামের নাম কি, ইমেজের জন্য ইমেজ না, দেখেন তো আমরা কি কি দিছিলাম, ইমেজ, আইএমএজি ইমেজ, দেখেন কি করছি আমি, ইমেজের স্ল্যাশ, তারপরে যে পিএসপি ট্যাগ শুরু, ডলার সাইন ডিটি ইমেজ, এখন দেখেন তো আমাদের ইমেজ গুলা শুরু করছে কিনা, ইমেজ শুরু করছে, এই যে এখানে ইমেজ চেঞ্জ হয়ে গেছে দেখা যাচ্ছে, আমরা যে যে ইমেজ দিয়েছিলাম ইমেজ কিন্তু এখন শুরু হচ্ছে। এখন আমরা আরো কিছু করতে পারি, এই যে কার্ড টাইটেলের মধ্যে আমরা হচ্ছে তার নামটা দিয়ে শুরু করাইতে পারি, এখানে আবার পিএসপি ট্যাগ শুরু, পিএসপি ট্যাগ শুরু, পিএসপি ট্যাগ শেষ, এখানে আমাদের হবে ইকো ডলার সাইন ডিটি, এখানে হবে কি তার নামটা, নেম, এখন দেখেন তো আপনাদের নাম শুরু করে কিনা, এখানে আপনাদের নাম শুরু করার কথা, জাহিদুল ইসলাম, মালিহা, মারুফ আহমেদ,
হাবিবুল্লাহ ইসলাম। বুঝতে পারছেন? এখন আমাদের এটাকে ডাইনামিক করতে হবে। ওয়েব ডেভেলপার কোথায় আছে? এই যে এটা, এই জায়গায়, এখানেও সেম কাটছি, স্পিডের শুরু, স্পিডের শেষ। এখানে আমরা কি করবো? কাকে? ডলার সাইন ডিউটি। এখানে হবে আমাদের জব। দেখি এবার হয় কিনা জব। ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার, ফ্রিল্যান্সার, সফটওয়্যার ডেভেলপার। আর তারপর কি আছে আমাদের? ডেসক্রিপশন। ডেসক্রিপশন কোথায় আছে? এই যে জায়গায়। তাহলে এটা করে ডাইনামিক করে দিই। পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ শেষ। এখানে কি হবে? ইকো হবে, ডলার সাইন ডিটি। এখানে হবে কি? ডেসক্রিপশনে ডিইএসসি। আবার দেখেন তো কাজ করে কিনা। এই যে দেখেন, আমি মনে হয় ডেসক্রিপশন দিই নাই, কি দিছি? ডেসক্রিপশন মানে ফুল লিখছি। কলামের নাম কি আমাদের? ডেসক্রিপশন। সেভ করলাম, রান করি। রান করলে এখন কিন্তু এই দেখ, ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার, ওয়েব ডিজাইনার, ফ্রিল্যান্সার, সফটওয়্যার ডেভেলপার। তাহলে বুঝতে কি পারলাম কিভাবে একটা ওয়েবসাইট কি ডাইনামিক করা যায়? কি মজা লাগে না কঠিন লাগে কোনটা? কিন্তু করতে গেলে ভুল হয় না।